সমগ্র দেশের লগতে অসমতো বিভিন্ন স্থানত দশেরা উৎসব পালন। উত্তর গুয়াহাটীত 55 ফুট উচ্চতার রাবণ দাহন, উত্তর গুয়াহাটী বারোয়ারী দুর্গা পূজা উদযাপন সমিতিয়ে রূপায়ণ করা রাবণ দাহন কার্যসূচী প্রত্যক্ষ করলে প্রায় 20 সহস্রাধিক লোকে। হঠাৎ জোনাকি পড়ার দরে জ্বলি উঠিল মোবাইল ফোনের ফ্লাশ, সকলে মোবাইলত বন্দী করলে রাবণ পথর দৃশ্য। এয়া বালি পড়ার দৃশ্য, বালিপাড়াতো রাবণ দাহন কার্যসূচী রূপায়ণ করা হয়। বালিপাড়াত 30 ফুট উচ্চতার রাবণ দাহন করা হয়। এই দৃশ্য গহপুরের, গহপুরের ঘাঁহিগাঁওয়ের দুর্গোৎসব কমিটিয়ে তেতুনবাড়ীত 30 ফুট 25 ফুট উচ্চতার কুম্ভকর্ণ, 25 ফুট উচ্চতার মেঘনাথ আর গ্রাহ গজেন্দ্রক ধর্মীয় রীতি নিয়ম মতে রাবণ বধ করা হয়। সমাজের মাজত চলি থাকা হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, অপায়া অমঙ্গল দূর করার মানসেরে সহস্রাধিক রাইজর উপস্থিতিত রাবণ বধ করা হয়। এনেদরেই অসমের বিভিন্ন প্রান্ত উদযাপন করা হয় দশেরা উৎসব। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।